একদমই তাই। এখানে নামেই আবাসন, আবাসনের আবহ যেমন আছে একটা সর্বজনীনতাও আছে, কারণ আবাসনের বাসিন্দার সংখ্যা প্রায় 2500 এবং ঝলমলিয়া বাসিন্দারাও রয়েছেন, আমার পাশেও রয়েছেন, আবাসনেও রয়েছেন। আমাদের রচনা বন্দ্যোপাধ্যায় আছেন, অরিন্দম শীল এখন পাশে আছেন। প্রথমে অরিন্দমদার কাছে যাব। অরিন্দমদা, যা দেখছি খাবার স্টল, বিশাল প্যাসেজ, আপনাদের নিজেদের মতো আনন্দ, ফ্ল্যাটে এত আলাদা আলাদা থাকেন, তারপরেও আবাসন মনে হচ্ছে না, এটা সর্বজনীন পাড়ার দুর্গাপুজো মনে হচ্ছে। আসলে সেটাই তো প্ল্যান, যে আমরা থাকি আলাদা আলাদা কিন্তু আমরা সবাই মানুষ হিসেবে একসাথে একটা বৃহৎ পরিবারের মতো, কারণ এই আরবানাতে এসে আমরা যখন থাকতে শুরু করেছি আইডিয়াটা হচ্ছে জীবনের শেষ বয়স অবধি একসাথে থাকা, তো সেই জন্য কোনো রকম ভেদাভেদ থাকবে না, সবাই মিলে একসাথে আনন্দ করব। আর সেই প্রিটেক্সটা দুর্গোৎসব ছাড়া তো আর কিছু হতে পারে না, এবং এই দুর্গোৎসবে মানুষকে একত্রিত হয়। গত 1.5 বছরের ওপর ধরে যে সিচুয়েশন, যে অতিমারি আমরা প্রায় অতিক্রম করে এসেছি, এখনও এখানে দেখলে কিন্তু আমরা সব আবাসিকরা এখানে একসাথে, বাইরের লোক আমরা কিন্তু খুব একটা ঢুকতে দিচ্ছি। দেখাতে বলবো ক্যামেরা পার্সন আবাসিকদের ছবি, এবং পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। দিদি নম্বর ওয়ান, এখানে প্রচুর দিদির মধ্যে আছেন, কিভাবে পুজো সেলিব্রেট করছেন? দারুণ এনজয় করছি। আর আরবানাতে এই জন্য থাকি বিকজ এটা ফ্যামিলি হয়ে গেছে, 4 বছর ধরে আমি এখানে আছি, আর এত সুন্দর এখানকার পুজো হয় যে এখান থেকে ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। সবাই মিলে মিশে একসাথে সকাল থেকে সন্ধ্যে অবধি, কখন যে সময় কেটে যায়, অষ্টমীটা শেষ হয়ে যাচ্ছে, সেটাই সব থেকে দুঃখ যে কালকে আর একটা দিন বাকি। কি করবেন এই পুজো উপলক্ষে কিছু? দেখো, যেটা এবারের প্রোটোকল মেনে আমরা মোটামুটি যতটা পারছি, যার জন্য এত বড় প্যান্ডেল করা হয়েছে যাতে সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, একটা মিনি ম্যানেক স্কোয়ার টাইপের একটা আবহাওয়া তৈরি করা। তো প্রচুর কালচারাল প্রোগ্রাম, এরা 3-4 মাস ধরে এখানে যাদেরকে দেখছো এরা কিন্তু প্র্যাকটিস করেছিল, এবং এদের সবাইকার ইচ্ছে ছিল যে আমাদের এই এই দিকটা আসলে বিরাট বড় করে একটা স্টেজ হয়, 36 ফিটের স্টেজ, সেখানে পারফরমেন্স হবে, সেই সেটা হয়নি। ইচ্ছে পূরণ হবে? ইচ্ছে পূরণ হয়ে যেতে পারে, কারণ এরা এতটাই স্পিরিটেড, তুমি দেখতে চাও? এক্ষুনি একটা ঢাক বাজবে আর ওরা নাচতে শুরু করে দেবে, যে বাজাও।